নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এরুটিচারে। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের 15টা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই আজকে একটা খাতা পেন নিয়ে নেন। তার কারণ ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে আপনারা বাড়িতে বসে একটা নিজেদেরকে মক প্র্যাকটিস করে দেখুন আপনাদের বাংলা ব্যাকরণে আপনাদের পারফরমেন্স কোন লেভেলে আছে আর সেটা কতটা এনহ্যান্স করতে হবে। আর আপনারা এটা কিভাবে করবেন সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। আপনারা একটা খাতা পেন নিয়ে বসুন, যে প্রশ্নের উত্তরটা আপনাদের সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটাই ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 15টা প্রশ্ন আলোচনা করব এবং আলোচনা শেষে আমি আপনাদের জিজ্ঞেস করবো আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা সবাই সৎভাবে ক্যালকুলেট করে কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আমাদের পোস্ট করবেন। আপনারা যখন পোস্ট করবেন, যখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্স কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন আজকে আমরা আলোচনা শুরু করব 346 নম্বর প্রশ্ন থেকে। আপনারা যদি এর আগের প্রশ্নগুলো দেখতে চান কী ছিল, তাহলে সেগুলো দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে যান এবং চ্যানেলের প্লেলিস্টে দেখুন বাংলা ব্যাকরণ বলে ফোল্ডার বানানো আছে, সেখানে প্রত্যেকটা ভিডিও মোটিভেশনাল ভিডিও, আপনারা সেইগুলো দেখুন। আশা করছি বাংলা ব্যাকরণ থেকে আপনারা হুবহু কোশ্চেন কমন পেয়ে যাবেন। তো চলুন আমরা শুরু করব গেল দিনের হোম টাস্কের প্রশ্ন দিয়ে। গেল দিনের হোম টাস্কের প্রশ্ন ছিল জিহ্বামূলীয় বর্ণ কোনটি, অপশান ক চ, অপশান খ ত, অপশান গ প এবং অপশান ঘ উম। 346 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ঘ উম। যারা এই কোশ্চেনের সঠিক উত্তর দিয়েছেন তাদের সবাইকে সাধুবাদ জানাই এবং আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 347, জিহ্বা মূল থেকে উচ্চারিত ধ্বনি সমূহের নাম কি, অপশান ক মূর্ধন্য ধ্বনি, অপশান খ দন্তধ্বনি, অপশান ঘ কণ্ঠধ্বনি এবং অপশান ঘ তালব্যধ্বনি। 347 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ঘ কণ্ঠধ্বনি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 348, কোনগুলি কণ্ঠধ্বনি, অপশান ক ক খ গ ঘ উম, অপশান খ চ ছ জ ঝ ই, অপশান ঘ ট ঠ ড ঢ মূর্ধন্য এবং অপশান ঘ ত থ দ ধ দন্তেন্য। 348 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ক ক খ গ ঘ উম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 349, উচ্চারণের সুবিধায় বাংলা ব্যঞ্জন বর্ণে কোন দ্যোতিক ধ্বনিটি যোগ করে উচ্চারণ করা হয়, অপশান ক চ স্বরধ্বনি, অপশান খ ট স্বরধ্বনি, অপশান গ অ স্বরধ্বনি এবং অপশান ঘ গ স্বরধ্বনি। 349 নম্বর প্রশ্ন, সরি 349 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ঘ অ স্বরধ্বনি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 350, কয়টি ব্যঞ্জন বর্ণ শব্দের আদিতে কখনোই বসে না, অপশান ক 6টি, অপশান খ 7টি, অপশান গ 8টি এবং অপশান ঘ 9টি। 350 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ক 6টি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 351, ক ধ্বনিকে ক অক্ষর বলতে চাইলে তার সঙ্গে কি যোগ করতে হয়, অপশান ক অধ্বনি, অপশান খ স্বরধ্বনি, অপশান ঘ হর্ষধ্বনি এবং অপশান ঘ হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। 351 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ক অধ্বনি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 352, ক বর্গের ধ্বনি সময়ের উচ্চারণ স্থান কোনটি, অপশান ক জিহ্বামূল, অপশান খ অগ্রতালু, অপশান ঘ পশ্চাৎ দন্তমূল এবং অপশান ঘ অগ্রদন্তমূল। 352 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ক জিহ্বামূল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 353, উচ্চারণ স্থান অনুযায়ী কোন ব্যঞ্জন ধ্বনির বর্ণসমূহ তালব্য বর্ণ, অপশান ক প ফ ব ভ ম, অপশান খ ক খ গ ঘ উম, অপশান ঘ চ ছ বর্গে জ ঝ ই তালিব স জ অন্তস্থ এবং অপশান ঘ ট ঠ ড ঢ মূর্ধন্য আর র ড ঢ। 353 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান গ চ ছ জ ঝ ই তালিব স জ অন্তস্থ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 354, চ ছ জ ঝ ই এই 5টি তালব্য ধ্বনির অপর নাম কি, অপশান ক পশ্চাৎ তালুজাত ধ্বনি, অপশান খ পশ্চাৎ দন্তমূলীয় ধ্বনি, অপশান ঘ অগ্র তালুজাত ধ্বনি এবং অপশান ঘ অগ্র দন্তমূলীয় ধ্বনি। 354 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ঘ অগ্র তালুজাত ধ্বনি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 355, উচ্চারণ স্থান অনুযায়ী ট বর্গীয় ধ্বনি সমূহের নাম কি, অথবা
পশ্চাৎ দন্তমূল থেকে উচ্চারিত ধ্বনিসমূহের নাম কি? অপশন ক কণ্ঠধ্বনি, অপশন খ তালব্যধ্বনি, অপশন ঘ মূর্ধন্যধ্বনি এবং অপশন ঘ দন্তধ্বনি। 355 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন গ মূর্ধন্যধ্বনি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 356, কোন বর্গের বর্ণগুলি পশ্চাৎ দন্তমূলীয়? অপশন ক ত বর্গ, অপশন খ ঠ বর্গ, ট বর্গ, অপশন ঘ চ বর্গ এবং অপশন ঘ ক বর্গ। 356 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন খ ট বর্গ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 357, কোন বর্গের বর্ণগুলি দন্তমূলীয়? অপশন ক ট বর্গ, অপশন খ ত বর্গ, অপশন ঘ চ বর্গ এবং অপশন ঘ ক বর্গ। 357 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন খ ত বর্গ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 358, কোনগুলি দন্তধ্বনির উদাহরণ? অপশন ক ক খ গ, অপশন খ ত থ দ, অপশন গ প ফ ব এবং অপশন ঘ চ ছ ঝ বর্গের জ। তাহলে 358 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন খ ত থ দ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 359, কোনগুলি ওষ্ঠধ্বনি? অপশন ক চ ছ বর্গের জ ঝ ঞ, অপশন খ ট ঠ ড ঢ মূর্ধন্য, অপশন গ ত থ দ ধ দন্তেন এবং অপশন ঘ প ফ ব ভ ম। 359 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ঘ প ফ ব ভ ম। নেক্সট কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন, কোশ্চেন নম্বর 360, কোনগুলি স্পর্শধ্বনি? অপশন ক অ থেকে ধ পর্যন্ত, অপশন খ চ থেকে তালিবস পর্যন্ত, অপশন ঘ ক থেকে ম পর্যন্ত এবং অপশন ঘ ট থেকে অন্তঃস্থ পর্যন্ত। 360 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন গ ক থেকে ম পর্যন্ত। তো বন্ধুরা, আমরা আপনাদের সাথে 15টা প্রশ্ন আলোচনা করলাম। এবার আলোচনা শেষে আপনারা সবাই একে একে কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা পোস্ট করুন, আর আমরা চলে যাচ্ছি আপনাদের আগামী দিনের কোশ্চেন। আপনাদের আগামী দিনের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেন। আপনাদের আগামী দিনের প্রশ্ন হলো, স্পর্শধ্বনি কোনটি? অপশন ক ম, অপশন খ তালিবস্ব, অপশন ঘ দন্তেস্ব এবং অপশন ঘ মূর্ধন্যস্ব। আবার আমি আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, স্পর্শবর্ণ কোনটি? অপশন ক ম, অপশন খ তালিবস্ব, অপশন ঘ দন্তেস্ব এবং অপশন ঘ মূর্ধন্যস্ব। আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে, আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে সেই উত্তরটি পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের পুরস্কার বিতরণের জন্য ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।